বুধবার ছিল এই রাজ্যের 108টি পুরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। গত 23 ফেব্রুয়ারি থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই দিন মনোনয়নপত্র জমা দেওয়া শেষে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, দেখুন বর্ধমান পৌরসভায় আমাদের যে 35টা ওয়ার্ড, এই 35টা ওয়ার্ডে আমাদের তৃণমূল কংগ্রেসের 41 জন তৃণমূল কংগ্রেসের সিম্বল যে নমিনেশন ফাইল করেছেন, তার মধ্যে 35 জন তো পেয়েছে, আমরা তাদের সিম্বল জমা দিচ্ছি। 6 জন আমাদের বিভিন্নভাবে যারা প্রার্থী ফাইল করেছিলেন তারা উঠে যাবে, কারণ তারা সিম্বল পায় নাই, তারা উঠে যাবে। তার মধ্যে রয়েছে আমাদের 2 নম্বর ওয়ার্ডে দুজন আমাদের যারা আশা করেছিল যে হয়তো তারা তৃণমূল কংগ্রেসের সিম্বল পাবে, তারা সিম্বল পায় নাই, তারা উঠে যাবে। 5 নম্বর ওয়ার্ডে আমাদের যে প্রার্থী মাননীয়া শেফালী বেগম, সে কালকে এখানে নমিনেশন ফাইল করে যাবার পর বাথরুমে পড়ে তার পা ভেঙে গেছে। সে আমাকে এবং আমাদের জেলা সভাপতির কাছে আবেদন করেছিলেন যে তার স্বামী ইফতেখার আহমেদ যাতে টিকিটটা পায়, কিন্তু দল আমাদের যে পুরনো আমাদের যার নামে সিম্বল এসেছিল শেফালী বেগমকেই সিম্বল দিয়েছে, অতএব ইফতেখার আহমেদও কালকে আমাদের উঠে যাবে। তাছাড়া আমাদের 28 নম্বর ওয়ার্ডে, মানে জানেন 28 নম্বরে আমাদের যে শান্তনু যে টিকিট পাওয়ার কথা ছিল, সেই শান্তনু সেখানে ফাইল করেছিল, সেখানে শান্তনু উঠে গেছে, ওই শান্তনু টিকিট পায় নাই, ইন্তেকাম আলম টিকিট পেয়েছে, সেখানে শান্তনুকে উঠে যেতে হবে 28 নম্বর ওয়ার্ডে। আর আমাদের 19 নম্বর ওয়ার্ডে আমাদের সিম্বল চেয়ে 2 জন ফাইল করেছে, মোট 6 জন, 35 জন বাদ দিলে 6 জন আমাদের সিম্বল চেয়ে ফাইল করেছে। এবং নির্দল এখন পর্যন্ত আমাদের কাছে যে কাগজ এসেছে সঠিকভাবে এখনো না হলো, এটাই আমরা মনে করি সঠিক, আমরা তুলে নিয়েছি 2 জন মাত্র নির্দল বর্ধমান পৌরসভায় ফাইল করেছে, দুটোই 19 নম্বর ওয়ার্ডে 2 জন নির্দল ফাইল করেছে। তাছাড়া সিপিএম পার্টি 35টা ওয়ার্ডে 35 জন প্রার্থী দিয়েছে, বিজেপি 35টা ওয়ার্ডে 34টা ওয়ার্ডে প্রার্থী দিয়েছে, ইতিমধ্যে আমরা যে লিস্ট পেয়েছি কংগ্রেসের তারা 7 জন প্রার্থী দিয়েছে, এসইউসিআই 2 জন প্রার্থী দিয়েছে এবং ঝাড়খণ্ড পার্টি 1 জন প্রার্থী দিয়েছে। এই হচ্ছে আমাদের কাছে যে লিস্ট এসেছে, এই লিস্ট হচ্ছে বর্ধমান পৌরসভা প্রার্থীর ব্যাপার। এবার 2 দিন টাইম রয়েছে, আমাদের যারা 6 জন এক্সট্রা আছে তারা এমনিই কেটে যাবে, কারণ তারা আমাদের জোড়াপুলে সিম্বল চাইছিল, তারা সিম্বল পায় নাই, অতএব আমাদের 35-এ 35 জনই আমাদের প্রার্থী থাকবে, কিন্তু 19 নম্বর ওয়ার্ডে হয়তো আমাদেরই দলের 2 জন ছেলে নির্দল ফাইল করেছে, আমরা তাদের চেষ্টা করব তারা যাতে নির্দলটা তুলে নেয় এবং আমাদের প্রার্থী একাই যাতে সেখানে থাকে লড়াই করার জন্য, আমাদের দলের কোনো নির্দল প্রার্থী না, এটা হলো নির্দলের। আর বিজেপির মতো 35টায় ফাইল করেছে, সিপিএম 35টায় ফাইল করেছে, কংগ্রেস 7টায় করেছে, এসইউসিআই 2টোয় করেছে এবং ঝাড়খণ্ড পার্টি 1টায় করেছে। এবার লড়াই হবে, আপনারা দেখেছেন সুস্থভাবে যেদিন থেকে নমিনেশন ফাইল হচ্ছে সমস্ত বিরোধী দলের লোকরা তারা সুশৃঙ্খলভাবে যেমন এসেছে আমাদের দলের লোকরাও এসেছে, কোথায় কোনো ঝামেলা নাই, কোথায় কোনো গণ্ডগোল নাই, সবাই ভালোভাবে নমিনেশন ফাইল করে যাচ্ছে। আমরাও আমাদের এই পৌরসভা নির্বাচনে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে কোথায় কোনো গণ্ডগোল, কোথায় কোনো যুদ্ধ ঝামেলা করা যাবে না, সুস্থভাবে নির্বাচন করতে হবে, বাংলার প্রতিটি পৌরসভায় যারা ভোটাধিকার যারা ভোটার আছেন তারা যাতে সবাই পৌরসভায় ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে, কারণ ভোট দিতে পারলে তৃণমূল কংগ্রেসকেই মানুষ ভোট দেবে, সেটা বিধানসভায় প্রমাণ হয়েছে, আমরা পৌরসভায়ও প্রমাণ করতে চাই যে প্রতিটি মানুষ ভোট দিন এবং ভোট দেওয়ার পর তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে পুনরায় তৃণমূল কংগ্রেসের পৌর ভোটকে তারা উপহার দেবে, এবং আমরা বর্ধমান পৌরসভায় সুন্দরভাবে ভোট হবে, সবাই ভোট দিতে পারবেন, ভোট নিয়ে কোনো ব্যাপার থাকবে না, এবং আমরা 35-0 রেজাল্ট আমরা বর্ধমান পৌরসভায় আমরা করব, কারণ আমরা এত উন্নয়ন করেছি, এত কাজ করেছি, বর্ধমান শহরের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নকে দেখে আমাদের এই এলাকার মানুষ সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে পুনরায় তৃণমূল কংগ্রেসের পৌর ভোট বর্ধমানের বাসী উপহার। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।